জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, ঋষি বাল্মীকি তার গ্রন্থে লিখেছেন, চিত্রদুর্গ মহলে শতবাহন কাদম্বা নালাম্বা হয়শালা পাল্লালবা চালুক্য আর বিজয়নগরে এবং পলাগলাতে যারা নিবাস করেছেন, ওখানকার মহারাজারা চিত্রদুর্গ মহলের জন্য নিজেদের প্রাণ পর্যন্ত অর্পণ করে দিয়েছেন নাথপাথের রসসিদ্ধের আশীর্বাদে। মহারাজের বংশ মহারাজ তিম্মন নায়ক থেকে শুরু হয়, ওর পরে অবন্য মহারাজ, কস্তুরী নায়ক মহারাজ এবং ইল্লারি ভৎকরি মহারাজ, এরা সবাই ন্যায্যভাবে নিজেদের রাজ্য চালিয়ে গেছেন। এরা সবাই মহলের সুরক্ষা এবং প্রজাদের ভালোর জন্য শত্রুদের সাথে সর্বদা যুদ্ধ করেছেন। ওই সময় ভারতের এক জায়গায় চিত্রদুর্গ মহল ছিল, ওখানে মহারাজাদের ভিড়ে কথা সবাই শোনাত। খুব কঠিনভাবে ওই সময় অতিবাহিত হয়েছিল। 1625 থেকে শত্রুরা এদের ওপর হামলা করে আর ওই সময় বল্লাল চিত্রদুর্গ যুদ্ধের সাক্ষী হলেন। ওই সময় এই ঘটনা হয়েছিল, এই পিচ্ছু ঘটনা। তোমরা নিজেদের সামলাও, কি হয়েছে কি হয়েছে বলো না, কি হয়েছে? নালিশ করতে গেছিল, রাজাদের চোখ খুবলে নিয়েছে। এটা অত্যন্ত অন্যায় কাজ করেছে, আমি এর শাস্তি ওকে নিশ্চয়ই দেব। সৈনিকদের কাজ হলো এই রাজমহলের জন্য, সৈনিকদের কাজ হলো এই রাজমহলের জন্য। চুপ করো, তোমরা এইসব শোরগুল করছো কেন? হ্যাঁ শাস্ত্রী মশাই, জননায়ক, আপনি আমাদের রোজ রোজ বলেন যে আমাদের বলিদান দিতে হবে এই রাজমহলের সুরক্ষার জন্য। আমাদের বলিদান দিতে হবে? আমাদের পরিবার পথে বসে গেছে, আমরাও এই রাজ্যের রক্ষক, আর আমাদের কেউ খেয়াল রাখে না। এরকম কথা কেন বলছো তোমরা? তোমরা রাজমহলের জন্য কাজ করো না, ঠিক কি না? আছে পয়সা, পেটে না আছে খাবার, এই শক্তি কোথা থেকে আসবে মালিক? পুরো রাজ্যের রক্ষা আমরা করি আর আপনারা সবাই পেট ভরে ভোজন করেন, বলুন কোথাকার ন্যায় এটা? রাজা রাজ্যাভিষেক হলো কিন্তু আমাদের কোনো পুরস্কার তার জন্য দেওয়া হয়নি, আর আমাদের মাইনেও বাড়ানো হয়নি, আর কোনো সুবিধাও দেওয়া হয়নি। দাঁড়িয়ে যাও, এবার আমরা কি করতে পারি বলো? শুধু আপনারাই সুখী থাকলে কিভাবে চলবে? মুখ বন্ধ করো তোমরা, শের সর্বদা শের থাকে আর শিয়াল সর্বদা শিয়াল। হ্যাঁ তোমাদের ভালো করবো আর রাজা আমাদের চোখ উপড়ে নেবে, আমরা কি করতে পারি? মানে আমরা কোনো সুবিধা পাবো না, মানে আমাদের কোনো মূল্যই নেই, মানে আমাদের পরিশ্রম ব্যর্থ। তোমরা নিজেদের শান্ত করো এবং পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো তোমরা সবাই। Thank you.
শোনো আমার সব বন্ধুরা, আমাদের দায়িত্ব শুধু রাজমহল নয়, শুধু রাজ্য নয়, এই গোটা দেশ। সৈনিক হয়ে থাকা আমরা সবাই রাজার সাথে মোকাবেলা কি করে করতে পারি সেনানায়ক? আমরা সবাই হলাম একই পথের পথিক। আপনারা কি ভাবেন আপনাদের কেউ ন্যায় দেওয়ার চেষ্টা করবে না? পরিশ্রম আমরা সবাই করি, আর আমাদের সুবিধা ওরা সবাই ভোগ করে, ওই বড় লোকেরা। তো আমার ভাইয়েরা শোনো, আপনাদের সবাইকে ন্যায় দেওয়ার জন্যে আমি নিজে রাজার কাছ থেকে ন্যায় চাইব। এমন নারকীয় জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে কোনো একটা ভালো কাজ করে মরে যাই, তাহলে এই জীবন ধন্য হবে। আমার সৈনিকরা আমার ভাইয়ের মতো, আর ওদের ভালোর জন্যে যদি এই প্রাণটাও চলে যায় কোনো ব্যাপার না, কিন্তু এখন আমি আর কিছুতেই পিছু হটব না। সেনানায়ক মুদন্নাথ জয়! জয়! 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 সৈনিকদের যারা কষ্ট দেয় তাদের সাথে কি করা উচিত? ওদের ছাড়া উচিত নয়, মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। কি করা উচিত? ওদের ছাড়া উচিত নয়, রাজমহলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এ খবর সত্যি মহারাজ? ঠিক আছে মহারাজ। রাজার চেয়েও রাজা, রাজা মাতণ্ড, কপালে কস্তুরি লাগানো আমাদের রাজা, সিংহের মতো তেজস্বী আমাদের রাজা, এই রাজ্যের পালনকারী রাজা, সব ধর্মকে সব সময় পালন করে রাজা, সমস্ত অস্ত্রশস্ত্রের জ্ঞান দানকারী রাজা, বীর নায়ক, শক্তিশালী বাহুবলী, অতি শক্তিশালী বিশ্ববিজয়ী দিগ্বিজয়ী। মহারাজা প্রবেশ করছেন। মন্ত্রী মশাই, আমি খবর পেয়েছি যে নায়ক মুদন্ন কিন্তু রাজমহলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, প্রথমে সে কথা বলুন। যথাজ্ঞা মহারাজ। নায়ক মুদন্না মহাশয়, আপনি এই রাজমহলের বিরুদ্ধে সৈনিকদের উস্কেছেন, এই সমাচার গুপ্তচরেরা আমাদের দিয়েছে, বলুন এটা কি সত্যি কথা? ক্ষমা করবেন, একজন নায়ক হয়ে সৈনিকদের জন্য ভালো মন্দ ভাবাটা কি এই রাজ্যে অপরাধ বলে মানা হয় মহারাজ? সৈনিকদের ভালো মন্দ বোঝার জন্য আমাদের মহারাজ আছেন মুদান্না মহাশয়। মহারাজের সামনে যদি কেউ নালিশ করে তখন মহারাজ তার চোখ উপড়ে নেন, ওদের নির্মম ভাবে হত্যা করা হয়, তাহলে তারা কোথায় নালিশ করে? এটা কি ধরনের বদমাইশি? মহারাজের শাস্তি দেওয়ার অধিকার আছে। শুধুমাত্র সাজা দেওয়াই রাজার অধিকার হয় না মহারাজ, প্রাণে দয়াও থাকতে হবে, না হলে তার রাজা হওয়ার কোনো অধিকারই নেই। এই শয়তান, জানা আছে কি তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ, আমি কি সত্যি শয়তান? শান্ত হয়ে যান মুদান্না মশাই, এই রাজ্যে গত কয়েক প্রজন্ম ধরে অনেক যুদ্ধ হয়েছে, ধন সম্পত্তিও চুরি হয়েছে, এখানে লোকেরা সামান্যতম খাজনাও দেয় না, এর মধ্যে আপনার সৈনিকদের কি কোনো হাত নেই? না, একদম নয়। প্রজাদের, কৃষকদের, ব্যবসাদারদের বলা হয় যে ওদের সাথে বৈষম্য করা উচিত নয়, কিন্তু আপনি অন্যায়ের সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। আজকের যুগের সত্য এটাই, দণ্ডম দশগুণম ভবেত, আর আমরা ঠিক সেটাই করছি মহারাজ। মন্ত্রীজি, এ নিজের সীমা কিন্তু লঙ্ঘন করেছে, ওকে আমার সভাতে এই রাজমহলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ওকে এই মহল থেকে নিষ্কাশিত করার আদেশ দিচ্ছি, এটা আমার আজ্ঞা।
যথা আজ্ঞা মহারাজ। নিজের সৈনিকদের ভালোর জন্যে ওদের পরিস্থিতি আপনার সম্মুখে রাখার পর মনের বোঝা হালকা হয়ে গেল। এত বছর ধরে আপনি আমাকে এই সাম্রাজ্যের সেবা করার সুযোগ দিয়েছেন, তাই আমি আপনার কাছে কৃতজ্ঞ। এবার আমাকে আজ্ঞা দিন মহারাজ। কি অনর্থ করলে? সৈনিকেরা দেরি করো না, বন্দী বানিয়ে দাও এই রাজদ্রোহীকে। আমাকে ধরছ কেন? ছাড়ো আমাকে, এই ছাড়ো। এটাই হলো সৈনিকদের শক্তি। রাজদ্রোহী, তুমি আমাকে বন্দী বানাচ্ছ? তুমি একজন শয়তান, একজন পাপী, একজন নিচের থেকেও নিচ। এই ছাড়ো আমাকে। আমাদের মুদন্না নায়ককেই এই রাজ্যের রাজা হওয়া উচিত। ঠিক বলেছো তুমি, ওর মধ্যে কত সাহস আছে। রাজা সৈনিকদের চোখ নিয়েছিল, মুদন্নর গলা কেটে দিয়েছে। এই সমস্ত লোকের জন্যই তো আমরা সবাই বেঁচে আছি। উনি পূর্ণ আত্মা, ওনার মঙ্গল হোক। ভাই, আপনি তো একদম সিংহের মতো, সবার সামনে রাজার মাথা তো ধর থেকে আলাদা করে দিলেন। দাদা, সমস্ত সৈনিক মিলে আপনাকে বন্দি বানিয়ে না দেয় এই ভেবে তো আমি ভয় পেয়ে গেছিলাম। আমার ভাইদের উপর যারা হাত উঠিয়েছে তাদের আমি কি করে ছেড়ে দিতাম? আমার প্রাণ দিয়েও আমি আমাদের ভাইকে বাঁচিয়ে নিতাম। সম্পূর্ণ সবার সম্মুখে সৈনিকদের ন্যায় দেওয়ার জন্য যেভাবে মুদন্নার রাজা অবর্ণ নায়কের হত্যা করেছেন, সেটা সমস্ত সৈনিকদের কাছে গৌরব এবং সম্মানের বিষয়। এবং এই রিক্ত সিংহাসনের উপর রাজার উত্তরাধিকারী ছোট রাজকুমারের রাজ্যাভিষেক হল। আর ওই রাজমহলের রাজ্যের সুরক্ষার জন্য নায়ক মুদন্না ওই রাজ্যের প্রমুখ স্থান প্রাপ্ত করল। হ্যাঁ বাবা। মা বল, আর কত দূর হাঁটতে হবে? বাস একটু দূর আছে, এসে যাবে। ঠিক আছে মা। আপনাদের কাছে যদি কিছু কাজ থাকে আমাকে দিন না। আরে যাও এখান থেকে, এখানে কোনো কাজ নেই তোমার। চলো যাও যাও, না জানি কোথা থেকে এসে যায়। দিদি, কিছু কাজ থাকলে বলুন না দিদি, ব্যাস একবেলার খাবার পেয়ে যাই। আপনার সমস্ত কাজ ভালো করে করব দিদি। চিনি না, জানি না কি করে রেখে দেবো, কিছু চুরি করে নিয়ে গেলে। যা এখান থেকে। মা,
যার কাছে যাই ও শুধু জাতি এবং গোত্রেরই কথা বলে মা, এসব কি মা? এই পৃথিবীতে ভালো আর মন্দ লোক তো হয় না বাবা। আসুন দিদি, এখানে আসুন। ভাই, আপনার ঘরেতে কোনো কাজ থাকলে বলুন না। এটা ছেলেদের থাকার জায়গা, মহিলাদের আসা মানা আছে। এই ছোরা, আমাদের আখড়ায় অনেক ছোটখাটো কাজ আছে, করবি কি না বল? হ্যাঁ করব। আমি তোমার জন্য কাজ খুঁজছি। ঠিক আছে ভাই, ততক্ষণ তুমি আমার ঘরে থাকতে পারো। ভাগ্য সত্যি কাউকে ছাড়ে না। মহাদেবকেও ভিক্ষা নিতে কমণ্ডুল হাতে বেরোতে হয়েছিল। ধন্যবাদ, ধন্যবাদ। এই গ্রামে অনেক বাজে লোক আছে, সাবধান, দেখতে সুন্দর আর সরল। আমি নিজে কাজ করবো। ওই গ্রামে যে গুরুজি থাকেন, শুধু ওইখানের বাচ্চাদের নয়, পুরো গ্রামের বাচ্চাদের দায়িত্ব আমার উপরে দিয়েছেন।
আমাকে দাও, আমি দেখাচ্ছি এভাবে হয়। কি হলো? এ না, না জিজ্ঞেস করে হাত লাগাচ্ছে। একে বোঝাও তুমি। কোন জাতির কোন কুলের কেউ জানে না, চাকর হয়ে এসছে, চাকর হয়ে থাকুক গুরুমহাশয়, নয়তো আমরা এখানে আসা বন্ধ করে দেবো। এই সোনেরা কি বলছে? তুই ব্যস্ত নিজের কাজের দিকে মন দে। ঠিক আছে গুরুজি। ময়ূরকে নাচতে দেখেও মুরগিরও নাচতে ইচ্ছে করে এর মতো। সবাই চুপ করে যাও, কথার মারপ্যাচ বন্ধ করো, লড়াইয়ের মারপ্যাচ করো, চলো শুরু করো, চলো। শুনুন আপনারা, চিত্রদুর্গের রাজমহল থেকে খাজনা উসুল করার জন্য এই সৈনিকেরা এসেছেন। আপনাদের যা যা দেওয়ার তা এনাদের দিয়ে দিন আপনারা। যদি পয়সা নাও থাকে তাহলে আপনারা আপনাদের আনাজও এনাদের দিতে পারেন। গুরুজি, দিনের পর দিন আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, না বৃষ্টি আসছে না কাজ আছে, খাবার জন্য শস্যই নেই তো দেব কি? তোমাদের সবাইকে আগে কতবার বুঝিয়েছি আমাদের রাজের খাজনা চাই, উসুল করো এদের থেকে। শুনুন শুনুন শুনুন, বর্মা ভেতরে আসো। মা, এইসব লোক কারা? মা, পরিশ্রমী মানুষেরা বড় লোকেদের সম্বন্ধে জেনে কি করবে? ভেতরে আসো। মা, রাজমহল কোথায়? রাজমহলের ব্যাপারে তুমি জেনে কি করবে? আমরা তো মজদুর, চলো ভেতরে। প্রণাম গুরুজি। সৈনিকদের দেখে আপনি এত ভয় পেলেন কেন? ব্যাপারটা কি জানো বাবা, মহলের নায়কের নাম শুনলেই ভীষণ ভয় লাগে। মুদন্ন ভীষণ ভয়ানক লোক, ওরই ভয়। ও কি কোনো রাজা যে ওকে ভয় পান? না, বড় বড় রাজারা পর্যন্ত ওনার নাম শুনে ভয় পেয়ে যায়। রাজা তো শুধু নামে, ও ভীষণ পরাক্রমশালী। এখন আর আমি ওর ব্যাপারে কি আর বলবো, ওর ভীষণ পরাক্রমের অনেক অনেক গল্প আছে। অনেক ছোট বয়সে যুবাবস্থায় নিজের রাজা মরে যাওয়ার পর ওর ছোট ভাই লিঙ্গা নায়কের রাজ্যাভিষেক হয়। ওর পর মুদন্না নায়ক রাজা লিঙ্গা নায়ককে নির্মমভাবে হত্যা করে দেয়। তৎপশ্চাৎ ওখানকার নায়ক ওই হয়, রঙ্গাপ্পা নায়ক। এই গল্প ওই সময়। আর মাত্র দুদিনের মধ্যে খাজনা ভরতে হবে। শুনুন বন্ধুগণ, রাজমহল থেকে সংবাদ এসছে এই বছর সবাইকে বেশি খাজনা দিতে হবে, ফসলও সবাইকে বেশি দিতে হবে, এরকমই বলছেন ওনারা। যা এখানে আছে তাই আমি পড়ে শোনাচ্ছি। গুরুমশাই, এবার বৃষ্টি না হওয়ার জন্য ক্ষেতিবাড়ি হয়নি, খাজনা মাফ করার জন্য আপনি পত্র লিখুন না স্বামীজি। খাজনা ভরতে পারছে না এই জন্য লোকেরা আত্মহত্যা করে নিচ্ছে, আপনি কিছু করুন। ঠিক আছে বন্ধুরা,
আমি নিজের তরফ থেকে রাজামশাইকে চিঠি লিখে ওনার থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করব। মালিক, খাজনা ভরনি কেন? এবছর অনেক ক্ষতি হয়ে গেছে, খাজনা কমানোর জন্য গুরুজি রাজাকে চিঠি লিখবার জন্য প্রস্তুত হয়েছেন। তোমার গুরু আমাদের মালিকের জামাই না ভাগ্নে হয়, যার বলার পর মালিক খাজনা মাফ করে দেবে? মালিক শুনো, চলো ওই গুরুর থেকে খাজনা উসুল করি। প্রভু প্রভু, খাজনা আদায়ের জন্য সৈন্যরা এখানে আসছে আর গ্রামবাসীদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে, ওরা এদিকেই আসছে। গুরুজি, এখন আমরা কি করব? আসতে দাও, ঘাবড়িও না, ওদের লোকদের প্রসাদ গ্রহণ করতে দাও, কিছু দিয়ে পাঠাও, তবেই ওরা যাবে। ঠিক আছে। আপনারা ভয় পাবেন না, আপনারা প্রসাদ গ্রহণ করুন। বাবা, এনাদেরও দাও। বাবা, এদেরকেও দাও। এখানে শিব মহারাজের পুজো হচ্ছে, আপনারাও প্রসাদ গ্রহণ করে তবেই যাবেন। এই, আমরা এখানে তোমাদের ভোজন করতে আসিনি গুরুদেব। আমরা কোনো ভুল পথ না অবলম্বন করি তার আগেই সব কিছু এখানে নিয়ে আসি। মালিক, এবছর বর্ষা আর ফসল দুটোই আমাদের ক্ষতি করেছে, খাবার জন্য অবধি আনাজ নেই, এই অবস্থায় আমরা খাজনা কি করে দেব? খাবার জন্য আনাজ নেই, তাও তোমরা না খেয়ে মরনি তো? তোমরা সবাই নিজেদের ঘরে যে আনাজ লুকিয়ে রেখেছো ও সব গাড়িতে নিয়ে রাখার জন্য বলো, না হলে আমরাই সব বের করে নেব। না না মালিক, আমাদের গ্রামের মানুষ খুব গরিব, আমাদের ঘরে দুজন মাত্র, আমাদের ঘরে যা আছে নিয়ে যান, আমরা দুজন আপনার পায়ে পড়ছি। ও, এই ব্যাপার, সবচেয়ে আগে এর ঘর থেকে আনাজ বের করো। একটু দাঁড়িয়ে যান, এনার ভোজন শেষ হতে দিন, তারপর আমি নিজেই ঘরের আনাজ আপনার গাড়িতে রেখে দেব। একটু ধৈর্য ধরুন মালিক। বকবক করা বন্ধ করো। হুজুর, গুরুজনরা খাবার খাচ্ছেন, এদের আটকালে আপনাকে নরকে যেতে হবে হুজুর। এই, সামনে থেকে সরে যাও। এই রাক্ষস, এটা কি করছো? তোমাদের কি দয়া নেই? কি হলো তোমার? ওঠো ওঠো, থেমে যাও বাবা, হিংসা করো না। আমাদের থামতে বলছিস তুই কে? আচ্ছা, তুই এখানে খাবার খেতে এসেছিস তাই না? মহাদেব রক্ষা করো। এটাই ঠিক হবে, তুমি এখান থেকে চুপচাপ চলে যাও। তুমি কে বাছা? নায়ক মুদন্নার সেনাধিপতি। তোমার নায়ক তো রাজা তো নয় না? যখন তোমাদের নায়কই ঠিক নয় তখন তোমরা তো এইসব কাজ করবেই, ন্যায় নীতি ধর্ম পালন করতে শেখো। আমার সামনে ফালতুর বাঁশুরি বাজিও না, আমাদের হাতে মরার আগে চুপচাপ এখান থেকে চলে যাও। বিনাশকালে বিপরীত বুদ্ধি। একটু ধৈর্য ধরো, তোমাদের এই খেলা আর বেশি দিন চলবে না। আমাকে ক্ষমা করে দিন, আপনাদের সাথে ভালো হয়নি, এই স্থান আমাদের জন্য নয়, চলুন চলি। সিদ্ধেশ্বর, এই নায়ক মুদ্ধন্যর অত্যাচারের জন্য এখানকার মানুষদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, এখন মহাদেবী কিছু ভালো করতে পারে। এই সাধু, এই তোমাকে বলেছিল নাকি নায়ক মুদন্না কোনো রাজা নয়? কি রে, তুই আমাদেরই উপদেশ শোনাচ্ছিস কেন? বন্দি বানিয়ে নাও একে। প্রভু প্রভু প্রভু,
একবার তুই দেখুন আমাদের অবস্থা খুব খারাপ, এটা বলা সত্ত্বেও ওরা মানলো না, আমাদের উপর অত্যাচার করলো, আমাদের কি হাল করেছে দেখুন, আপনার কথারও সম্মান রাখেনি। আমার ঘর পুরো লুটে নিয়েছে ওরা, এখন কি করব। ওদের তদারকির জন্য সৈনিক আছে, কিন্তু এই গুরুর জন্য কে আছে? আমি কি ওই সৈনিকদের সঙ্গে একা লড়ে পারব? ওদের সঙ্গে লড়ার কি বয়স আছে? আমাদের কাছে সৈনিকদের চেয়েও শক্তিশালী ছেলে আছে, কিন্তু তাতে লাভ কি? শুধু শক্তি দিয়ে হয় না, মনের জোর চাই লড়াইয়ের জন্য। আপনি সত্যি বলেছেন, আপনি একদম সত্যি বলেছেন। যদি আমরা সবাই এক হয়ে যাই তাহলে ওই সৈনিকরা মিলে অনিষ্ট করতে পারবে না, কিন্তু ওদের সাথে লড়াই করার শক্তি আর হিম্মত কার আছে? আপনারাই বলুন। সময় একই রকম থাকে না, অন্ধকারের পরে আবার আলো আসে, আর সেই আলো আসতে চলেছে যে শিবের আশীর্বাদ ধন্য হবে, সে পৃথিবীকেও চিরতে পারে। সমুদ্র থেকে মুক্ত বার করবে, দুষ্টদের সংহার করে কষ্ট দূর করবে। যেমন ভাবে খাম্বা ছেড়ে শ্রীহরি বাইরে বেরিয়ে এসেছিল, ঠিক সেভাবেই ও বেরিয়ে আসবে। আমাদের জন্য ওই দিব্য পুরুষের জন্ম হয়েছে, ও এখানে শিগগিরই এসে পড়বে।
আশীর্বাদ জানালাম। খুব ভালো হয়েছে বর্মা, তুমি সৈনিকদের সাথে লড়ে অনেক সাহস দেখিয়ে দিয়েছো। আমাদের পালোয়ান বাচ্চারা সৈনিকদের দেখে ভীষণ ভয় পেয়ে যায়, গ্রামের লোকেরা ওদের দেখে ভয়ে এক কোণে লুকিয়ে পড়ে। কিন্তু তুমি যা করেছো তা বিরাট কাজ। আসল পুরুষ তুমি, সিংহ তুমি। তোমার এত মনোবল, এত শক্তি কোথা থেকে এলো বাবা? এইসব আপনারই আশীর্বাদ গুরুদেব, এইসব আপনারই শিক্ষা। কিন্তু বর্মা, আমি তো তোমাকে কখনো গদা তুলতে শেখাইনি, তুমি লড়লে কি করে? আমি তো তোমাকে গদা ছুঁতেও দেইনি, লড়তেও শেখাইনি, গদা ওঠাতেও তো শেখাইনি। কিসের গুরু হলাম আমি তাহলে? আখড়ার বাচ্চাগুলোও তোমাকে অপমান করেছে। এইসব তো আমি জানি না গুরুদেব, আপনার মতন শেখানোর ধরন দেখে আমিও নিজে অনেক কিছু শিখে নিয়েছি। আজ পর্যন্ত না শিখে মহাভারতে একলব্যই ছিল, কিন্তু আজ জানলাম তুমিও আছো। শোনো আমার ভক্তজন, শুধু তোমার গ্রামের জন্যই নয়, এই মহান রাজ্যের লোকেদের জন্যও দুঃখ দূর হবে। সমস্ত দুঃখের পর আনন্দ আসার সময় হয়ে এলো, এখন সব ঠিক হয়ে যাবে, আমার অন্তরাত্মা বলে উঠছে। হ্যাঁ, তো এসব কি সম্ভব হতে পারে গুরুজি? শিবের উপর যদি ভরসা থাকে ধৈর্যের প্রয়োজন, ওই সময় তোমাদের বলে কয়ে আসার সময় নয়। আর এমনিতেও তোমাদের কাছে একটা মহাবলীর যোগ আছে তো? আমায় লজ্জিত করছেন স্বামীজি। স্বামীজি, সৈন্যদের অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে, রাজার দরবারে রাজা হওয়া না হওয়া একই। হ্যাঁ হ্যাঁ গুরুজি, ওই রাজা প্রতিদিন এক এক নতুন নিয়ম তৈরি করে, আমাদের বাঁচা মুশকিল হয়। ঘাবড়িও না, তোমরা সবাই মিলে একজোট হয়ে যাও। তোমাদের মধ্যে কিছু লোক রাজার কাছে যাও আর ওনার কাছে মিনতি করো, হয়তো উনি এইসব ব্যাপার জানেন না, এই জন্য ওনাকে জানার ব্যবস্থা করো। এরপরেও কাজ যদি না হয় বাকি শিব দেখে নেবে। মহারাজ, গ্রামের কিছু লোক আপনার সাথে দেখা করতে এসেছে। আরে না না, আমি ওদের সাথে দেখা করে কি করব? যদি ওদের কিছু দরকার হয় তবে মধ্যাহ্নজির সঙ্গে দেখা করিয়ে দিন ওদের। আমি এই কথা ওনাদের আগেই বলেছি, কিন্তু ওনারা আপনার সাথে দেখা করতে চান। তাহলে ঠিক আছে, বলো আমি আসছি। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। বলুন, আপনারা কে? কে কোথা থেকে এসেছি এইসব আপনাকে কিভাবে বলি মহারাজ? আপনার সৈনিকের অত্যাচারে আমাদের গ্রামের সবাই জর্জরিত, আপনাদের সৈনিকদের থেকে শুধু আপনি আমাদের বাঁচাতে পারেন মহারাজ। কেন, কি হয়েছে? অন্ন, জল, পয়সা সবই তো আছে, তাহলে আপনাদের অভাবটা কিসে? মহারাজ, বিগত দু বছর বর্ষা হয়নি, আমাদের কাছে না তো আছে খাবার না আছে জল, এই অবস্থায় আমরা খাজনা কোত্থেকে দেব মহারাজ? আপনার সৈনিকেরা আমাদের ওপর অত্যাচার করছে মহারাজ, নায়ক আমাদের কোনো চিন্তা করেন না, আপনি ভরসা আমাদের কাছে, আপনি দেবতা সমান, আপনি আমাদের বাঁচাতে পারেন, এখন আপনাকেই বাঁচাতে হবে আমাদের, আপনাকেই বাঁচাতে হবে। এ ব্যাপারে আমি ভেবে দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেব। আপনারা এখন আসুন। মহারাজ রঙ্গাপ্পা জয়! মহারাজ রঙ্গাপ্পা জয়! মহারাজ রঙ্গাপ্পা জয়! মহারাজ রঙ্গাপ্পা জয়! তোমাদের এই জয় জয়কার আমাদের প্রাণ নিয়ে নেবে। এসব কি মন্ত্রীজি? নায়ক এদের সাথে দুর্ব্যবহার করছে, সেটা তো একদম ঠিক নয়। আমি ওর সঙ্গে কথা বলতে চাই। যেমন আপনার আজ্ঞা মহারাজ। সুরক্ষার জন্য সৈনিকদের বদলে সিংহ পুষে রেখেছে, এ কাউর কথা বোঝে না, শুধু মদন্নার ভাষাই বোঝে। Yeah.
কি ভাই সব, তোমরা সঠিক সময় খাজনা উসুল করতে পারছ তো নাকি? জোর জবরদস্তি করে উসুল তো করছি। তুমি কি বলতে চাও দাভাইয়া? মহারাজ, প্রভু আপনাকে মহারাজ জানানোর জন্য বলেছে। কি বলছো? কে তোমাদের মহারাজ? হ্যাঁ, আমি সম্মান অবশ্যই দিই, কিন্তু তোমাদের মহারাজকে নয়, ওই সিংহাসনটাকে। হ্যাঁ, দুটো একই কথা হলো স্বামী, ছাড়ুন না, মহারাজ দেখা করার জন্য ডেকেছেন, আপনিও দেখা করে আসুন। ও, যাকে আমি পুষেছি আজ ওর এতটা সাহস হয়ে গেল যে আমাকেই ডাকছে? হ্যাঁ, আপনার ধর্মপত্নী আমি, সেই জন্য আপনি যদি কোনো অধর্ম করেন তাহলে সত্যের পথে চালিত করা আমার ধর্ম। মহাদেবের ভক্ত রাবণও ধর্মের বিরুদ্ধে যাবার কারণেই পরাক্রমী হওয়া সত্ত্বেও 10টা মাথা থেকে 1টা মাথাও বাঁচাতে পারেনি। বেশি বাড়াবাড়ি করিস না। পদ আর অধিকারের জন্য লড়াই জীবনের ক্ষেত্রে ঘাতক হতে পারে, আমার কথা শুনুন স্বামী। হ্যাঁ দাদা, বৌদি একদম ঠিক কথা বলছেন। মুদন্য মহাশয়, যাই হোক না কেন, রঙ্গপ্পা মহারাজ তো রাজারই ভাই, সত্যি বলছি কিনা? হ্যাঁ, ও মহারাজ হতে পারে, কিন্তু আমার কি করবে? হ্যাঁ, এই মুদান্না শান্ত আছে তো মদ্যু, আর যদি জেগে যায় তাহলে মৃত্যু। আমার পোষা কুকুরটার হয়তো খিদে পেয়েছে, কি তাই না? ওকে আমি একটু মাংস দিয়ে আসছি। শোনো, এই সময় আমাদের মহারাজ ভীষণ অসহায়, ও মুদ্ধন্য নায়কের নাম শুনে ভীষণ ঘাবড়ে যায়। বর্মা, তুমি সৈনিকদের দল কেন তৈরি করছো না? লোকেদের সাথে যে ক্রমাগত অন্যায় হচ্ছে তার জন্য লড়ো না, তোমার ভেতরে সে শক্তি আছে। হ্যাঁ গুরুদেব। মা, কি হয়েছে বাবা? গ্রামে একটা সৈনিক টুকরি বানিয়ে আগে যা অন্যায় হবে তাকে থামানোর জন্য ভাবছি, তাই জন্য আমি চাই যে এর শুভারম্ভ আপনার হাতে হোক। লোকেদের ভালো করা কোনো ভুল নয়, কিন্তু তোমার সঙ্গে যদি কিছু ভুল হয় তো আমার মধ্যে শক্তি নেই সহ্য করার। মা, এমন কিছু হবে না মা, আপনি ভয় পাবেন না। আমাকে এখানে ডাকার কারণ কি? একটা জরুরি কথা বলার ছিল, আমি তোমাকে এখানে ডেকেছি মদ্দান্না। খাজনা আদায়ের জন্য লোকজনদের ওপর তুমি জোর জবরদস্তি করো, দিনের পর দিন তোমার অত্যাচারের খবর পাচ্ছি। দেখো, এভাবে চললে প্রজারা আর আমাদের বিশ্বাস করবে না। সেসব ছাড়ো, সব ভালোই হবে, তুমি আগে নিজের কথা ভাবো। খাজনা আদায়ের জন্য তুমি লোকজনের উপর অত্যাচার করবে? জনগণকে ভয় দেখানো কিন্তু একটা অন্যায়, লোকজন তোমার ব্যাপারে ভীষণ অখুশি, এসব করছোটা কি? খাজনা উসুল করছি মহারাজ, এই রাজ্যের জনতার থেকে, সঠিক নিয়ম মেনেই আমি খাজনা উসুল করছি মহারাজ। তুমি চুপ করো, মনে রেখো, আইন রক্ষা মানে অত্যাচার করা নয়, সবাইকে রক্ষা করা। প্রজাদের ওপর অন্যায় অত্যাচার আইন কিন্তু মেনে নেবে না। ঠিক আছে, এই ব্যাপারে ভেবে আমি সিদ্ধান্ত নেব। দেখেছ
দিচ্ছেন মন্ত্রীমশাই, ওর হাব ভাব কিন্তু আমার ঠিক ভালো লাগছে না। আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে, মনে হচ্ছে প্রজারা ঠিকই অভিযোগ করছে। আজ রাতেই মহলের কারাগারে গিয়ে মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা করব, হতে পারে আমরা কিছু সাহায্য পেতেও পারি। হ্যাঁ মহারাজ, আজ রাতেই কারাগারে গিয়ে মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা করা দরকার, ওর সাথে কথা বলতেই হবে। যদি এই ব্যাপারটা নায়ক জানতে পারে তবে আপনার জন্য বিপদ হতে পারে মহারাজ। সবাইকে বলবেন যে আমি ভ্রমণে বেরিয়েছি, এই কথা শুধু আমি আপনি জানব। হ্যাঁ মহারাজ। এসব কি? ধীরে ধীরে খাজনা তো কম হয়ে যাচ্ছে কেন বল? ক্ষমা করবে নায়ক মশাই, যা কিছু আসে তা গুণে সংরক্ষণ করাই আমার কাজ। এখন সৈনিক আর মন্ত্রীগণ আগে যেরকম ধন দৌলত আর লগ্ন আনতেন তেমনটা আর নিয়ে আসেন না। কি রে দণ্ড নায়ক, খাজনা ধন দৌলত আর আনাজ কেন আনিস না? হ্যাঁ, সবকিছু নিজেদের বাড়িতে নিয়ে যাস নাকি? আপনাকে কি বলবো নায়ক মহাশয়, লোকেরা আপনার ভয়ে যায় দায় আমি ওটাই নিয়ে চলে আসি, কিন্তু কিন্তু কি খাজনা পয়সা আনাজ নিজে থেকে উধাও হয়ে যাচ্ছে? আসলে মহাশয়, আমরা যখন খাজনা নিয়ে আসি তখন কিছু মুখোশ পড়া লোক আমাদের উপর হামলা করে দেয়। ওই লোকগুলো কারা? আমরা জানি না ওরা কে নায়ক বাবু। এর মধ্যে নিশ্চয়ই কারোর হাত আছে। ওরা কারা আর কোথায় থাকে এক্ষুনি গিয়ে খোঁজ নাও আর আমাকে তার খবর দাও। কি করব ভাই, আমার ছেলের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু হাতে পয়সাই নেই। আরে ভাই, ওই ব্যাপারে ভাবছিস কেন? আমাদের মুদান্না ভাই আছে না, উনি সৈনিকদের দুঃখ কষ্ট দূর করে দেবেন, চিন্তা করিস না তুই, চল। মহারাজ আপনি এখানে? সুরক্ষার কাজ তোমরা কেমন করে করো সেটা দেখতে এলাম। নায়ক মুদান্নজির আদেশ ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারবে না মহারাজ। মুদান্না হলো তোমাদের নায়ক আর ইনি তোমাদের মহারাজ, দরজা খোলো। ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে। ভেতরে যাবেন না। ভালো রঙ্গাপ্পা, আজ আমারই এতদিন ধরে পোষা কুকুর আমার বিরুদ্ধেই চাল চালছে। হ্যাঁ মুদান্না, তুমি যা কিছু করছো তার সাজা কিন্তু তোমায় পেতেই হবে। সাজা? এই মুদান্নাকে সাজা দেওয়ার ক্ষমতা খোদ ওই ভগবানেরও নেই। এই এই মুদান্না শান্ত আছে তো মুদ্দু, আর যদি জেগে যায় মৃত্যু।
পায়খানায় তাড়াতাড়ি দে, ওপরে রাখো, তাড়াতাড়ি মাল ধরো, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই থামো, এটা উপরে রাখো, তাড়াতাড়ি করো। এই দাঁড়াও দাঁড়াও, এটাও রেখে দাও। কি হলো ভাই, এতক্ষণ তো খাজনা দিতে কান্নাকাটি করছিলে, এখন দেখছি খুশি খুশি ভাব, কি ব্যাপার বুড়ো? আমাদের অবস্থা দিয়ে কার কি যায় আসে, আমাদের মালিক ঠিক থাকুক, আমরা ঠিক থাকি না থাকি চলবে, আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই চলো গাড়ি বাড়াও চলো। সব করছে কিছু বুঝতে পারছি না আমি। কি ভাই কি হয়েছে, জবাব দাও। ও একলাই সব কিছু কি করে করছে? তোমরা সবাই কোনো কাজের নও, যা কিছু করার আছে আমাকেই দেখছি করতে হবে, এই চক্রব্যূহটা আমাকেই ভাঙতে হবে। সভাসদগণ, মহারাজ রঙ্গাপ্পা শিকার করতে গিয়ে নিজেই জঙ্গলি জানোয়ারের শিকার হয়ে গেছেন, এটা আমাদের কাছে দুঃখের বিষয়। ওনার আত্মার শান্তির জন্যে ভগবানের কাছে প্রার্থনা করুন। ওনার আত্মার শান্তির জন্যে দাঁড়িয়ে পড়ুন। এবার বসুন। মৃত্যু কখন কার সামনে এসে দাঁড়াবে এটা কেউ জানতে পারে না, তাই না মন্ত্রী মশাই? সেনানায়ক মহাশয়, আপনি আজ্ঞা দিন, এই সিংহাসন এইভাবে খালি রাখা ভালো নয়। সহস্র বছর ধরে আজ পর্যন্ত এই ধরনের খারাপ সময় এই রাজ্যে কোনোদিনই হয়নি, এটা খারাপ লক্ষণের সংকেত। দাওয়াইয়া মশাই যা বলছেন সেটা ঠিক, আপনি রাস্তা দেখান। আদেশ দিন না নায়ক মশাই, রাজমহলের পরিবার থেকেই কারুকে বসাতে হবে, বাস আমাকে একবার বিবেচনা করে নিতে দিন। তাহলে আপনি শুনুন, এই রাজমহলের সাথে সম্পূর্ণভাবে জড়িত মুদ্দান্ন মহাশয়, উনি এই সিংহাসনের জন্য পুরোপুরি যোগ্য, এটা আমার মত। আপনাদের সকলের নিরবতা বলে দিচ্ছে যে আপনারা ওনার সাথে একমত। কিন্তু আমি ওই খানদানের মধ্যে পড়তে চাই না। আমি আজ পর্যন্ত যেমন ছিলাম তেমনই থাকবো। শুনুন নায়ক মহাশয়, আপনি কি একটু ধৈর্য রাখবেন শাস্ত্রীজি? আপনাকে প্রজাদের সামনে ও কে সেই নামটা বলতে হবে নায়ক মশাই। হ্যাঁ অবশ্যই, এই সিংহাসনে যে বসবে সে একজন একদম কাছের আত্মীয়, বড় মহারাজ সূর্যকান্ত বর্মা মহাশয়ের পুত্র শ্রী সূর্যকান্ত রঙ্গাপ্পা মহারাজ। কিন্তু একটু আগে তো আপনি সুরেকার রঙ্গাপ্পা মহারাজ মৃত এরকমটা বলেছিলেন। যা আমি বলেছি ওগুলো সব সত্য নয়। হ্যাঁ এটা আমার নয়, প্রজাদের সিদ্ধান্ত, ভগবানের সিদ্ধান্ত, আর তা আমি পূর্ণ করব, অবশ্যই পূর্ণ করব। ও শুধু একজন আত্মীয়ই নয়, বরং একজন মহান ব্যক্তিত্বের মানুষ। আরে বাপ রে, এত লোক দাঁড়িয়ে আছে, আমি ওতে যাই না, আমি ওতে যাই না। এরা আমার উপরে কি সব করছে, ভয় পায় না? আরে তুই তো এই রাজ্যের মহারাজ, ভয় পেলে চলে? চল চল, আমি তো তোর সঙ্গে আছি। আমার বাবা, এসো এসো।
রাজা হতে হবে না, আমি ওটা দাও তারপরই রাজা হব। ঠিক আছে, দেখো না মা, ও আমাকে দেখে ভ্যাঙাচ্ছে। যাদের যা যা জিনিস ছিল তাদেরকে সব ফিরিয়ে দিয়েছি, যা ওরা নিয়ে গিয়েছিল সেটা ফেরত নিয়ে এসেছি, বাকি যার যার যা বেঁচে আছে ওটা আপনি দিয়ে দিন। ঠিক আছে বাবা, নেমে আসো, নেমে আসো, নিচে নেমে আসো। আরে ভাই, দেখে দেখে নিয়ে যা, নিয়ে যা, চলো এগিয়ে চলো। হ্যাঁ যাও, এগিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাও। এবার বেশ ভালো হলো, এবার থেকে ভালোই হবে। সাবধানে সাবধানে নিয়ে যাও। এই সাবধানে সাবধানে ওদিক দিয়ে যা, অনেক ভারী, সাবধানে দেখে পড়ে না যায়। সাবধানে সাবধানে দেখে পড়ে না যায়। দেখে 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 ঠিক করে আর ভালো করে। এত ভারী কি আছে এর মধ্যে? হ্যাঁ এটা একটু খোলো তো। খাজনার টাকা যদি না দি, সৈনিকেরা বলেছিল মহলে নিয়ে গিয়ে আমাকে দাসী বানিয়ে দেবে। আমাকে এতে ভরে নিয়ে যাচ্ছিল, তার মধ্যে আপনারা। আপনার গ্রাম কোথায়? আমি আপনাকে ছেড়ে আসব। আমার মা বাবা নেই, আপনি গ্রামে ছাড়বেন তো ওই সৈনিকরা আবার এসে আমাকে মহলে নিয়ে যাবে। কৃপা করে, কৃপা করে আমাকে এখানেই থাকতে দিন। শোনো মা, যদি তোমার কেউ না থাকে তবে তুমি এদের সাথে ভালো থাকবে। আমাদের সঙ্গে এতে এত ভাবার কি আছে? আপনার বয়স হয়ে গেছে, ঘরে থাকলে আপনার ঘরের কাজ করবে না? গ্রামবাসীদের ঠিক লাগে তো? ঠিক আছে, আসো মা। আরে যাও যাও, এদের সাথে ভালো থাকবে। যাও 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 যাও, ঠিক আছে।
হচ্ছে সীতা? খুব চিন্তিত দেখতে পাচ্ছি, কি হয়েছে? মা কিছু বলেছে? এত গম্ভীরভাবে কি ভাবছো? আমি তোমার উপর রেগে আছি। আরে আমি এমন কি ভুল কাজ করে ফেলেছি? মা আর আমি একটাই কথা তো বলে আসছি, সবার সাথে লড়াই করা, রাজমহলের বিরুদ্ধে যাওয়া, এসব তুমি কেন করো? সব লোকেরা ভয়তে ছিলেন, তার মধ্যে আমার কি ভুল? এসব তোমার ভুল, রাজমহলের খাজনা লুট করা, আনাজ চাল লুট করা, এই সমস্ত ভুল, এসব নিয়মের বিরুদ্ধে। এইসব আমি বাড়িতে নিয়ে আসি না, যা যার আছে আমি ফেরত দিয়ে দিই, কেন এসব ওই গরিবদের? তুমি এরকম করলে রাজমহলের খাজনা বেড়ে যাবে নাকি? ওরা যা করছে সেটাও ভুল, তুমি যা করছো সেটাও ভুল। রাত্রিবেলাতে সৈনিকদের মুখ ঢেকে লুট করো, যদি লুট করারই আছে তো নিজের চেহারা দেখিয়ে দাও না। আমি ওইসব করতে পারি সীতা, এটা শুধু একটা ঝলক, কিন্তু তুমি রাজা আর রাজমহলের গুণগান করছো কেন? না, আমার যেটা ঠিক লাগলো সেটাই বললাম, এমনিতেও আমি তোমাকে যে ভালোবাসি। শোনো, ধীরে ধীরে আমাদের সৈনিক আর গাড়ি উধাও হয়ে যাচ্ছে, আর সাথে জিনিসপত্র, অবশ্যই এর মধ্যে কারোর চাল লুকিয়ে রয়েছে। ঠিক বলেছেন দাদা, এখন আমরা কি করি? এই সব খবর যদি পেতে হয় তাহলে রাজমহলে ক্রীড়া উৎসব করাতে হবে। তোমরা সবাই গ্রামে গ্রামে গিয়ে এই খবর ছড়িয়ে দাও। ঠিক আছে নায়ক মহাশয়। শোনো শোনো শোনো, রাজমহলে উৎসব হবে। শোনো শোনো শোনো, রাজমহলে উৎসব হবে। শোনো শোনো শোনো, চিত্রদুর্গের প্রজারা শোনো, চিত্রদুর্গে ক্রীড়া উৎসব হবে। এতে যে কেউ অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণ করতে চাইলে রাজমহলে এসে উপস্থিত হন। শোনো শোনো শোনো। শুনেছ শুনেছ তুমি, ক্রীড়া উৎসবে যে জিতবে সে রাজার সাথে ভোজন করবে, তুমি যাবে? যাওয়ার এবং লড়ার জন্য আমি সর্বদা তৈরি থাকি, কিন্তু যদি সৈনিকরা চিনতে পারে তাহলে? এই জন্যই তো বলতাম, সৈনিকদের সাথে না লড়ে ওদের সামনে গিয়ে হাত জোর করে কথা বলো। এটা কি তাহলে সম্ভব? হ্যাঁ সম্ভব, তুমি সব খেলাতেই ভাগ নাও আর তারপর পুরস্কার যেত। তুমি আর তোমার সব সাথীরা রাজার থেকে পুরস্কার নাও আর তার বিশ্বাসও যেত। নিজে ঝামেলাকে দূর করার জন্যে নায়ক বাবুর মন জেতা দরকার। নায়ক? ওর নিজের ঘরের নায়ক। তো মদনা বাবুর মন জেত? ও হচ্ছে অনেক বড় রাক্ষস। এই ধরনের লোকেদের মন জেতা খুবই দরকার, কারণ অঙ্গুলি মনের মন বুদ্ধদেবী পাল্টেছিল না? আসলে যে সৎ হয়ে লড়ে সেই জেতে। ক্রীড়া উৎসবে তুমি আর তোমার সাথী ভাগ নাও আর যেতে, এটাই আমার ইচ্ছে। তুমি যাবে তো নিজের সাথীদের নিয়ে? বলো না, যাবে তো? প্রতিযোগিতার জন্য সবাই চলে এসেছেন, শুরু করি এবার। শোনো শোনো শোনো, এই ক্রীড়া প্রতিযোগিতাতে সমস্ত নতুন খেলার আয়োজন করা হয়েছে, আর যে এই প্রতিযোগিতাতে ভাগ নেবে এবং পরে যে জিতবে ওকে আমাদের নায়ক মুদন্না মহাশয় রাজার হাত দিয়ে বিশেষ পুরস্কার দেয়াবেন। তাহলে সমস্ত প্রতিযোগীরা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও এবং জিত হাসিল করে পুরস্কার প্রাপ্ত করো। আর এখন মহারাজ এই প্রতিযোগিতার শুভ আরম্ভ করবেন।
সবাই বলছে খেলা শুরু হবে, ওট বাবা ওট ওট, ওদিকে থাকা ওদিকে থাকা। জমেছে খেলা। শুনুন, আজকে এই প্রতিযোগিতা হবার পর যেটা ওই দেওয়ালে লেগে আছে ওই তলোয়ারকে যে বার করবে সেই আসল শক্তিশালী মানুষ মানা হবে, ওকে পুরস্কারের সাথে সম্মান দেয়া হবে। শুনেছো তুমি বর্মা? যেই সব বাধা পার করে এগোতে পারবে সেই বুদ্ধন্যর সাক্ষাৎ পাবে। আমিও সব প্রতিযোগিতায় জয়ী হয়ে ওকে আমাদের সমস্যা জানাবো। হ্যাঁ, আমি যাচ্ছি যোগ দিতে। না, প্রথম প্রতিযোগিতায় সফল, পরেরটাতেও জিততে হবে। সাবধানভাবে আমাকে ঘরে নিয়ে যেও, এখানকার লোকেদের দেখে মনে হয় এখানে কোনো সাধারণ লোক নেই, সব শক্তিশালী মনে হচ্ছে। এখানকার সমস্ত প্রতিযোগিতায় ভাগ নেব, মুদান্না মহাশয় থেকে বিচার চাইব। Thank you.
সীতাম্বে, আমাদের সব লোককে মেরে ফেলেছে। আসলে এর আগে রাজমহলের খাজানার কখনোই কম উসুল হয়নি। এই সম্বন্ধে মুদান্না খুব গম্ভীরভাবে ভাবল, এটা কি করে হলো? গ্রামের থেকে নিয়ে আসা লাগানের আনাজ মাঝপথে লুট হয়ে যাচ্ছিল। এর জন্য ও একটা উপায় বের করল। আশেপাশের গ্রামের অনেক বলশালী যুবকরা ছিল, ও তাদের মধ্যে লড়াইয়ের প্রতিযোগিতা করালো। ওর মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা যুক্ত করল, আর গ্রামের থেকে আসা এই যুবকদের একজন শক্তিশালী লোকের সাথে লড়িয়ে ওদেরকে মেরে ফেল। আর ঠিক ওই সময় ওই লড়াই প্রতিযোগিতার মাঝে বিজাপুরের দিলওয়ার খানের সৈনিক রাজার সেনা এবং মুদান্নাকে মারতে এসে বিফল হয়ে পালিয়ে যায়। আর তারপরে নায়ক মুদান্না ঠিক করল যে ও দিলওয়ার খান এবং ওর সাম্রাজ্যকে নাস্তানাবুদ করে দেবে। দাদা, 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 ওই বার্মা কোথায় থাকে জানতে পারা গেছে? কোথায় কোথায় থাকে ও? পাশের গ্রামে ওই আখড়ায় ও থাকে দাদা। আপনি আমায় সুযোগ দিন। আমি এক্ষুনি সৈনিকদের সাথে গিয়ে ওই বর্মা আর ওর সব সাথীদের মাথা কেটে আনবো আর আপনার চরণে অর্পণ করবো। না মা, এটা খুবই ভয়ঙ্কর কাজ। যদি এই কাজে কোনো গণ্ডগোল হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।
আমাকে একটা সুযোগ দাও ভাই, ওই বর্মা এবং ওদের বন্ধুদের আজই জমলোক পাঠিয়ে দেব, ওদের মাথা কেটে আজই আপনার চরণে অর্পণ করব। হ্যাঁ, একদম কাজের কথা বলেছ তুমি, ওই বদমাইশদের আজ রাতটাই যেন শেষ রাত হয়। যাও তুমি। এই যে বর্মা ভাই, ওই সীতা আমাদের সঙ্গে থেকে আমাদেরই ধোকা দিচ্ছে। এই জন্য বলা হয় ভালোবাসা মৃত্যুর মতন, কিন্তু সত্যি ও গ্রামের থেকে অনেক বড় নাটক করে ফেলেছে, বিশ্বাস হয় না আমার। আমার তো মনে হয় যে ও মুদন্নর গুপ্তচর, এই খেলায় অংশ নেব বলে ও আমাদের জীবন সংশয়ের মধ্যে ফেলেছে। ও খুব চালাক আছে, খুব চালাক। মনে হচ্ছে যে আমাদের মধ্যে কেউ রাজমহলের প্রকোপ থেকে বাঁচতে পারবে না। এটাই তো আমি চেয়েছিলাম, এটা হলো অপরালার আশীর্বাদ। বাহ, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ, এটাই তো আসল আনন্দ। ছিলাম আমার ভাই বর্মার মাথা কেটে এনেছে, কিন্তু ওই তো আমার ভাইয়ের মাথা কেটে আমাকে পাঠিয়ে দিয়েছে, এটা আমি ভাবতেও পারিনি। এই মুদন্নার সাথে শত্রুতা করে ও অনেক বড় ভুল করেছে, অনেক বড় ভুল করে ফেলেছে ও। এই সব কিছুর জন্য আমি দায়ী, তাই জন্য এর জবাব আমি দেব, আমি দেব এর জবাব। হ্যাঁ হ্যাঁ, আমি এর জবাব দেব। এটা কি
বর্মা, তুমি যে এত বড় ভুল করবে সেটা আমি কখনো ভাবিনি। তুমি মুদান্নর ভাইয়ের শিরশ্ছেদটা করলে কি ভেবে? আমার বিরাট ভুল হয়ে গেছে। আমি আগে যদি জানতাম যে সীতা মুদান্নর ঘর থেকে আসছে, তাহলে কখনোই এখানে থাকার জন্য বলতাম না। এগুলো আমাদের জন্য ঠিক নয়। আমি তোমাকে আগেই বুঝিয়েছিলাম না, লোকেদের শেখাবো, লোকেদের সাহায্য করব। এখন নিজেরই জীবনটা বিপদে, তাই না? এখন কে বাঁচাবে তোমাকে? দেখো, লড়াইয়ের শুরুতে এরকমই হয়। প্রথমে আমাদের কি করতে হবে সেটা আমাদের ভাবতে হবে, ওই হিসেবেই চলতে হবে। মুদান্নর চক্রান্তকে বর্মা একেবারে ভেস্তে দিয়েছে। এখন আমাদের একসাথে থাকতে হবে। ওদের সৈনিকরা যখন তখন এসে বর্মাকে বন্দী করে নিতে পারে। আমাদের বর্মাকে কোথাও লুকিয়ে রেখে ওকে বাঁচাতে হবে। এটা আমাদের করতেই হবে। দাঁড়িয়ে যান আপনি। আপনি এখানে বর্মাকে শাস্তি দিতে এসেছিলেন, মারতে নয়। একে রাজমহলে নিয়ে গিয়ে একে রাজদ্রোহী বলে একে বদনাম করতে চাই না আমরা, শুধু শাস্তি দিতে চাই। শুনে রাখো, আমাদের রাজ্যে আজ পর্যন্ত যত অবিচার হয়েছে, যত খাজনা লুট করা হয়েছে, তার পেছনে এই ছিল। সবাই মন দিয়ে শুনবেন, রাজমহলের ভেতরে যত চুরি হয়েছে, যত হত্যা হয়েছে, এসবের পেছনে এর হাত ছিল। এ আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে, একে মাফ করা যায় না।
চিত্রদুর্গের সমস্ত প্রজাগণ, আমি আপনাদের সামনে যাকে এনে দাঁড় করিয়েছি, বর্মা নামের এই যুবক আমাদের রাজমহলের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করছিল। এ খাজনা দেওয়া প্রত্যেক লোকেদের আমাদের বিরুদ্ধে ওদের ভ্রমিত করেছে, আমাদের প্রচুর সৈনিকদের এ হত্যা করেছে, এমনকি আমার ছোট ভাই যাকে আমি প্রাণের থেকেও ভালোবাসি তাকেও মেরে ফেলেছে। এ শুধু রাজদ্রোহী নয়, এ সমস্ত মানব জাতির শত্রু। সুতরাং এর প্রাণদণ্ডের জন্য মহারাজ আদেশ দিন। রাজার আদেশ নিজে কানে শুনেছিস তো? আজ আমরা একে আমাদের বাঘের ভোজন বানিয়ে দেব। এই বর্মা, তুই আমার সাথে শত্রুতা করে অনেক বড় ভুল করেছিস, এখন দেখ তোর এই বড় ভুল তোকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। আমার মৃত্যুর সময় এখনো আসেনি মদ্দন্না, বুঝলে? এই হাতে আর বেশি সময় নেই, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আর আমার শেষ সময় আসার পর্যন্ত তোরই বিরুদ্ধে এই রাজ্যের লোকেদের জন্য আমি সদা লড়তে থাকবো। ছিনিয়ে খাস শালা রাক্ষস কথাকার, ছোট রাজা অবন্যা নায়ক এবং রঙ্গপ্পা নায়কের হত্যা তুই করেছিস, নায়ক হওয়ার তোর মধ্যে কোনো যোগ্যতা নেই। বাজে কথা বলা বন্ধ কর, আমার সামনে উঁচু আওয়াজে কথা বলার সাহস কোত্থেকে পেলি? ফেটে শরীর বানিয়েছি আমি, আমার তোর মতন লুটপাট করে ঠকিয়ে খাইনি আমি, বুঝে গেছিস রাক্ষস? এই মুদান্না, এই রাজমহলের প্রজাদের সামনে আমি তোকে সাবধান করছি, অন্যের স্থানকে তুই নিজের বানাস কইরা বসুর, গরিব লোকেদের হত্যা করিস তুই রাবণাসুর, আর অন্যদের অধিকার ছিনে নিস তুই কংসাসুর, যদি এরা সবাই মরতে পারে তুই কি করে বাঁচবি? আমি হলাম মৃত্যু। মুদান্না, শান্ত আছে তো মৃত্যু, আর যদি রেগে যায় মৃত্যু। আমি এই চিত্রদুর্গ রাজ্যে পা রেখে বছরের পর বছর পরিশ্রম করে প্রত্যেক ঝামেলার সম্মুখীন হয়ে তোর মতন অহংকারী ব্যক্তির অহংকার চুর চুর করার জন্যই আমি এখানে এসেছি। এখন আমি একটা এমন মানুষ যে কিনা শক্তিশালী পরিশ্রমী বাঘের সমান। নিয়ে যাও এই রাজদ্রোহীকে। এই পৃথিবীতে আমার মতন হাজারো লোকেরা জন্ম নিয়েছে, কিন্তু আজকের পর এই চিত্রদুর্গে তোর কিছু চলবে না। সিংহাসন পাওয়ার আশা তুই ছেড়ে দে, আর ভালো জীবন কাটানোর আশা কর। এই রাজমহলের আসল বংশধরকে এই সিংহাসন ফেরত দিয়ে দে, যদি ফেরত দিয়ে দিস তাহলেই বাঁচতে পারবি তুই, না হলে নিয়ে যাও এই রাজদ্রোহীকে। Yeah.
হলে আসল পুরুষ। এই চিত্রদূর রাজ্যের মাটিতে তোমার মতন আসল হীরে জন্ম নিয়েছে, এটা দেখে এই বৃদ্ধের মধ্যেও যুবকের মতো শক্তি এসে গেছে। কত শক্তি, কত জোশ তোমার! মেনে নিয়েছি, মেনে নিয়েছি, তুমি সবচেয়ে বড় বীর। প্রত্যেকদিন এখানে একটা বাঘ আসত, আজকে একজন বড় বাঘ এসছে। তুই হলে আসল বাঘ, এই রাজ্যের আসল সিংহ। বর্মা, এইসব কি? আর তোমরা সবাই এখানে কি করে এসেছো? এইসব আমি পরে বলবো, আগে এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ চলো। দাদা, 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 কালকুটরি থেকে বর্মা পালিয়ে গেছে দাদা, তার সঙ্গে রাজ্যের মন্ত্রী মশাই আর কালকুটরিতে বন্দী রাজা, তাদেরকেও ও সঙ্গে নিয়ে গেছে দাদা। শুধু তাই নয়, আমাদের বাঘটাকেও মেরে দিয়েছে দাদা। চুপ কর অকম্মা ঢেকি, তুই আমার ভাই হওয়ার যোগ্যই নস। ওকে প্রাণে মারা ছেড়ে দিয়ে তুই নিজের প্রাণ বাঁচিয়ে এখানে পালিয়ে এলি। তোর মতো ভীতু লোকেদের জীবিত থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আরে আরে, কি করছেন? কি হলো? এ কি হলো? আপনি মানুষ না কি? এ আপনার ছোট ভাই হয় না? আপনি একেও ছাড়বেন না? এ কি করে হলো আমার ভাই? যদিও বর্মার সাথে লড়াই করে আসতো, তবে আমি ওকে মাথায় বসাতাম, কিন্তু ও ভয় পেয়ে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে। থামুন, আপনি মানুষ নন, আপনি মানুষ নন। চলো চলো এখান থেকে, চলো। ভাই ভাই, নিজেকে সামলাও। সর্বনামি, আপনি ওখানেই দাঁড়ান। আমি আর চুপ করে থাকবো না, আমি ওকে গিয়ে মেরে ফেলবো। জীবন নেয়ার জন্য, জীবন বরবাদ করার জন্য সব সময় তৈরি থাকেন। ভুল তো উনি করছেন না, ওনাকেই পস্তাতে হবে। তোমরা তো সবাই ঠিক না, তাহলে কেন ভোগ করছো? আপনার ছোট ভাই তো চলে গেছেন, মেজো ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তুমি এর মধ্যে একদম থাকবে না। তোমার কোনো ছেলে নেই, আমি তোমাদেরই আমার ছেলে বলে মানি। তোমার ভাই উনি নিজের স্বার্থের জন্য যে কাউকে যখন তখন মারতে পারে। Thank you.
মানুষ হয়েও জানোয়ারের মতো কাজ করা বন্ধ করো। আর কত নির্দোষ লোকের প্রাণ নেবে তুমি? কেন এত লোভ তোমার মধ্যে? আমার কুলকে আগে বাড়ানোর জন্য আর কেউ আছে? তোমার এই পাপের জন্যে আজ পর্যন্ত আমার গর্ভে কোনো সন্তান এলো না। শুধু বীজ বপন করলেই কিছু হয় না, পৃথিবীর মাটিতেও ক্ষমতা থাকা দরকার, পতিব্রতা। প্রত্যেক মানুষের স্ত্রী পতিব্রতাই হয়। রাবণের পত্নী মন্দোদরী, দুর্যোধনের পত্নী ভানুমতি, হিরণ্যকশিপুর স্ত্রী কায়াদু, এরা সবাই পতিব্রতাই ছিল। আর তাদের জন্যে ওদের রাজ্যও বড়, আর ওদের স্বপ্নও পূরণ হয়েছিল। তো এখন তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস, তাই না? তোকে তো আমি না, আমি পতিব্রতা হয়ে বাঁচব না, আমি রানী হতে চাই, এই জন্য আমি প্রতিজ্ঞা করেছি। আপনি আমায় মেরে ফেললেও কোনো ক্ষতি নেই, আমি সত্যি বলেই ছাড়ব। আপনার সবকটার পাপের আমি প্রায়শ্চিত্ত করব। প্রাণ, আপনার প্রাণের রক্ষা করুন আপনি, আপনার অন্তিম সময় আর দূরে নেই। তোর পতিব্রতার গুণগুলো এখন সামনে এসে গেছে। এই বল লক্ষ্মী, আমার বিরুদ্ধে আওয়াজ তুলবি তুই? তাহলে তোকে নিজের সাথে রেখে কি ফায়দা? তোমরা রাজমহলের মুখ্য দর দিয়ে ইনি এখানে কি করছেন? অনেক বড় অনর্থ হয়ে যেত, মুদন্না মহাশয় আমাদের নায়ক, ওই মহান মানুষের ধর্মপত্নী আত্মহত্যা করছিল। আমাদের নায়ক মহাশয়ের মান সম্মান সবকিছু মাটিতে মিশে যেত। অবস্থার জন্য উনি তাই। এটা আপনি কি বলছেন? আমাদের মতন লোকেদের জন্য প্রাণ অর্পণ করে দেন উনি, উনি তো আমাদের ভগবান। উনি ভগবান নন, উনি রাক্ষস। রাক্ষস? তোমরা কি ওনার সত্যিটা জানো না? যদি সত্যিটা জানতে তাহলে তোমরা ওকে কখনো বাঁচতে দিতে না। কিন্তু মা, রাজমহলে যখন সৈনিকদের সাথে অন্যায় হয় তখন উনি ওনার সাথ দেন এবং রাজার সাথে লড়াইও করেন, সবার সামনে রাক্ষসদের মেরে ফেলেন একজন পরাক্রমী মানুষকে। এতে ওনার স্বার্থই জড়িত ছিল, উনি যা করেছেন নিজের জন্যে আর নিজের স্বার্থের জন্যে করেছেন। আর কত বছর আমি রক্ষকের মতো একজন গোলাম হয়ে থাকবো? আপনার কথা 100 আনা সত্য মহারাজ। মণিকরীর রাজা আদিত্যর জন্য আপনি যা করেছেন, আর যুদ্ধতে আপনি ওনার সাথ দিয়ে ওনার উপর যা উপকার করেছেন, বোধহয় ওই রাজাটা সব কিছু ভুলে গেছেন। রাজার এই উপকারটা ভুলে যাওয়া উচিত হয়নি। ওনাদের পুত্রদের ছেড়ে দিয়ে একটু দেখুন তো, ওনার ছোট ভাই সর্জানায়ককে রাজ্যস্থান না দিয়ে এবং ভুলে গিয়ে ওনার ছোট ভাই ওবান্না নায়কের রাজ্যাভিষেক করিয়ে দিয়ে বসিয়ে দিয়েছিলেন।
সার্জন রাজার বাচ্চারা, রঙ্গাপ্পা রাজা আর ছোট রাজা যদি সিংহাসন পেয়ে যেতেন তাহলে ওদের সঙ্গে আমিও রাজত্ব করতে পারতাম। সত্যি নায়ক মহাশয়? নায়ক মহাশয়, উবন্না রাজাকে সিংহাসন দেবার পর যা সৈনিকদের দেওয়ার উচিত ছিল তা ওদের একদমই দেওয়া হয়নি। এইসব কারণে সৈনিকদের মনে রাজার প্রতি রাগ ও বিদ্বেষ আছে। এইসবের জন্য যদি এখন আমরা লাভ ওঠাতে পারি তাহলে। দেবাইয়া, তুমি কিছু সৈনিকদের রাজার কাছে ন্যায়ের উদ্দেশ্যে পাঠিয়ে দাও। উবন্না রাজার কাছে ন্যায় চাইতে যে যাবে তাদের চোখ বার করে তাদের বন্দি বানিয়ে নাও। রাজার বিরুদ্ধে ওদের উস্কে দাও। সৈনিকরা যেন রাজার বিরুদ্ধে যায়। এর মানে? ওই চোখটাও আমি বার করব। শুধু তাই নয়, মুদন্নাকে যদি সঙ্গ দেয় সৈনিকরা ন্যায় পাবে এই বিশ্বাস জাগাও। সৈনিকদের পক্ষে আমি দাঁড়িয়ে থাকব আর সৈনিকরাও আমাকে সঙ্গ দেবে। এইভাবে উবন্না রাজার স্বর্গপ্রাপ্তি হবে আর আমার রাজমহলের প্রাপ্তি হবে। ওই বিশ্বাসঘাতক এতদিন পর্যন্ত নাটক করে শুধু সৈনিকদের সাথেই না, রাজমহলের লোকেদের সাথেও ছলনা করেছে। ওকে এর জন্য শাস্তি পেতেই হবে। ওই নায়ক মুদ্রানের মতো নরপিশাচকে যে লোকেদের বলি দিত তাকে এমনিতে ছাড়া হবে না। ওকে যেখানে পাওয়া যাক সাথে সাথে বন্দী করে নাও। যে রাজমহলের সাথে বিশ্বাসঘাত করবে তাকে কি করা উচিত? মেরে ফেলা উচিত। ওকে রাজমহলের বাইরে যেতে দেওয়া হবে না, ওকে বন্দী বানিয়ে নেওয়া হবে। যাও। হ্যাঁ যাও। প্রভু, 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 অনেক বড় ঝড় আসছে, এক্ষুনি আমাদের এখান থেকে বেরোতে হবে, চলুন। এই আমার উপর ঝড় আসবে? এই মুদন্নাকে কে সমস্যায় ফেলতে পারে? হ্যাঁ প্রভু, সব সৈনিক আপনার বিরুদ্ধে হয়ে গেছেন। সত্যি কথা সৈনিকরা সব জেনে ফেলেছেন, ওরা সবাই ক্রোধেতে আপনাকে খুঁজতে বেরিয়েছেন। আসুন চলুন মালিক। সৈনিকদের সাথে আমি কথা বলবো, ওরা আমার কথা শুনবে? ওরা শুনবে না। আপনি আমার কথায় বিশ্বাস করছেন না? তাহলে দেখুন। দেখো সব দিক দেখো, যাও। একেও বন্দি বানিয়ে নাও। দরজা ডাকছি, মুদন্নাকে কোথাও পাওয়া গেল না। ওই নর পিশাচ মুদন্নাকে পালিয়ে যেতে দেওয়া হবে না। সেখানেই থাকো, ওকে ধরে আনো। মহলের প্রজাদের সামনে আমি ওকে ওর কর্মের সাজা দেব। নিয়ে চলো একে। নিয়ে চলো। বাবা, আমার সোনা, তোর কিছু হয় তো নি? আমাকে কিছু হয়নি মা। বোন, আপনি কে বলুন? বোন, মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি। আমার নাম কর্ণকমা। কি বলেন, কর্ণকমা? তার মানে আমাদের রাজমহলের ছোট রাজা ধর্মপত্নী আপনি? এই আমার ছেলে বর্মা। এইসব কি মা? মহলের রানী হয়ে সেখানে না থেকে আপনি আজ এই গ্রামে এসে এইভাবে থাকছেন, এসব কি করে হলো মা? আপনার এই পরিস্থিতির জন্য দায়ী কে মা? বলুন কে দায়ী? মুদন্না নায়ক,
সমস্ত সভা সদগণের উপস্থিতিতে সবার চোখের সামনে রাজা অপর্ণার মাথা কেটে দিলেন। উদারনাথ থেকে ওখানকার সমস্ত মন্ত্রীজন, সমস্ত সভা প্রমুখ এবং তার পরিবারের সমস্ত লোকেরা উদারনার বিরুদ্ধে আওয়াজ উঠাতে লাগলেন। এরকম অবস্থায় তাকে কেউ আওয়াজ না ওঠায় এই জন্যে রাজমহলে যারা থাকতো তাদেরকে, রাজার ভাইদেরকে, রাজার পরিবারের সমস্ত লোকেদেরকে সৈনিক দিয়ে মেরে ফেলার চেষ্টা করলো। ওই সমস্ত তাদের খুব খারাপ ভাগ্য ছিল। মন্ত্রী মহোদয়, ওই সময় আমি আমার স্বামীকেও হারিয়ে ফেললাম। মহারাজকে ওখানেই ছেড়ে আমি আমার ছেলে বর্মাকে বাঁচানোর জন্য আমি আমার দেশ, ভাষা সব বদলে আমি সমস্ত গ্রাম ঘুরে এই গ্রামে এসে পড়েছি। আমি ও আমার ছেলে আমাদের অতীতকে ভুলিয়ে এই গ্রামে এসে বসবাস করলাম মন্ত্রী মহোদয়। আপনি রাজ পরিবারের লোক, এটা না জেনেই আমরা আপনাকে অনেক কিছু বলেছি। বর্মাজি, আপনি এত বড় পরিবার থেকে এসেছেন আমরা জানতাম না। না জেনে আমি আপনাকে অনেক অপমান করে দিয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা আমাদেরকে বাঁচার আশা দিয়েছেন, আমরা আপনাদের উপকৃত। আমি যতদিন বাঁচবো আপনাদের সাথ দেব। সেসব তো ঠিক আছে, কিন্তু এরপরে কি করব সেটা ভাবতে হবে। মহাভারতে কৌরবদের সংখ্যা 100 বেশি ছিল, শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে ছিল, এই জন্য অধর্মের ওপর ধর্মের জিত হয়েছিল। এইভাবে আমরা ওদের ওপর বিজয় প্রাপ্ত করব। যেটা আমার মনে ছিল সেটা আপনি বলে দিলেন, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। মনে রাখবেন, শত্রু যতই শক্তিশালী হোক না কেন, যদি আমরা সবাই মিলে যুদ্ধ করি তবেই অবশ্যই আমাদের জিত হবে। যদি আমার জীবনও চলে যায় আমি লড়ব মন্ত্রী মহাশয়। শুধু আবেগ দিয়ে কোনো লাভ হবে না বর্মা, আমাদের যে কোনো উপায় উদারনাথ সৈনিকদের আমাদের পক্ষে করতেই হবে। কিন্তু সৈনিকেরা আমাদের পক্ষে কেন আসবে? আসলে ব্যাপারটা, তুমি কে মা? বর্মা, ওই দিন যে মেয়েটি খবর নিয়ে এসেছিল, এ সেই মেয়েটি। মানে তুমি সেদিন খবর নিয়ে এসেছিলে আমাদের কাছে? আমাকে যা বলা হয়েছে আমি তাই করেছি। এখন উনি সমস্যায় আছেন, দয়া করে ওনাকে বাঁচিয়ে নিন। দয়া করুন, ওনার এখন আপনাদের প্রয়োজন। নমস্কার মহোদয়। সীতা মা কোথায় আছে? মুদন্নার ছলে যারা ফেঁসেছিলেন তাদের মধ্যে একজন মুনিমহলের রাজকুমারী সীতাও ছিলেন। চিত্রদূত মহলে রানী বানাবার স্বপ্ন দেখিয়ে সীতাকে নিজের গুপ্তচর বানালো নায়ক মুদন্না। কিন্তু মুদন্নার স্ত্রী সবাইকে সত্যি কথা বলে দিয়ে বর্মা এবং ওর বন্ধুদের মুদন্নার হাতে হত্যা থেকে বাঁচিয়ে দিল। আর এর জন্য খাজানা গৃহেতে নিজের দাসীর মাধ্যমে খবর পাঠিয়ে দিল। আর ওর পরে বিলাইচোট গ্রামে যখন মুদন্না নিজের সৈনিকদের সাথে যান, তখন কনককাম্মা এবং বর্মার জীবন মুদন্নার থেকে রক্ষাকর্তা সীতাই ছিলেন। মুদন্নার সাথে থাকা সত্ত্বেও ওর সমস্ত চালকে নিষ্ফল করে দিতেন সীতাই। এটা কেন করলেন? মুনিমহলের রাজকুমারী হয়েও আপনার এসব করার কি প্রয়োজন ছিল? ছোটবেলা থেকেই ওই মহল আমার খুব পছন্দ ছিল। তখন আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। আপনাদের সাথে থেকে বুঝতে পারলাম কি সত্যিটা কি। মুদন্না ওই রাজমহল থেকে পালিয়ে যাওয়ার আগে আমাদের ওকে যে কোনো উপায় ধরতে হবে। চলো সবাই। হ্যাঁ, আপনার কাউকে ভয় পাওয়ার দরকার নেই, আরাম করে থাকুন আপনি। ভয় আমি কিসের জন্য ভয় পাব? কিন্তু মন থেকে শান্তি পাচ্ছি না। কোনোভাবে এখান থেকে পালাতে হবে। চিত্রদুর্গ মহলে শত্রুরা থাকুক বা সৈনিকরা থাকুক, যে যে আমাদের বিরুদ্ধে যাক না কেন, সবার আগে ওদের সাথে যে সৈনিকরা থাকছে
তাদেরকে আমি নিজের গোলাম বানাতে চাই। আমি হলাম বাঘের মতো, কাউকে এত সহজে ছাড়বে না এই মুদান্না। ভাইসব শুনেছ, মুদান্ন রাজমহল থেকে পড়া তো কেমনটাই খবর। কি কথা বলছো ভাই, সব জায়গায় এই আলোচনাই হচ্ছে, সমস্ত গ্রামবাসী ভয় মরছে, ওদের মনে হচ্ছে কি জানি কি হতে পারে। কাল সকালে ওখানের ওই ক্রীড়া প্রতিযোগিতায় হরপ্পানের লোকেদের সাথে হাত মিলিয়ে খেলার ময়দানেই ঝগড়া হয়ে গেছে। কাল ক্রীড়া উৎসব পুনরায় হতে চলেছে, আর কাল ওখানে যুদ্ধও হবে, বাকি সব কিছু তো নাগেশ্বরী দেবী জানে। সেনা অধ্যক্ষ মহাশয়, এইবার ক্রীড়া উৎসব ওইভাবেই হওয়া উচিত যেমনটি আগে হয়ে এসেছে। এই উৎসবকে পুরো করার জন্য যতই কষ্ট হোক না কেন, এই উৎসব যেন থেমে যায় না। আপনি নির্ভয় হয়ে তৈরি হয়ে যান। মহামন্ত্রী মশাই, রাজমহলের চতুর্দিকে আমাদের বীর সৈনিক পাহারা দিচ্ছে, আর তাই জন্যে অপরাধী মুদান্ন রাজমহলে প্রবেশ করা অসুবিধা আছে। যদিও আমাদের লোকেদের থেকে মহলে প্রবেশ করে যায়, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে মহারাজ। চিন্তা করবেন না, এইবারের উৎসবে বর্মা আমাদের সাথেই থাকবে। বলুন মহারাজ। আমরা যে আজ এই উৎসবে সম্বন্ধে ভাবতে পারছি তার কারণ তো শুধু এই বর্মাই। আজ আমি আপনাদের সম্মুখে একটা নির্ণয় শোনাচ্ছি। শোনান মহারাজ। আজ থেকে বর্মা আমাদের রাজমহলের প্রধান নায়ক হবে। প্রধান নায়ক বর্মা! প্রধান নায়ক বর্মা! প্রধান নায়ক বর্মা! মহারাজের সিদ্ধান্ত আমরা সবাই মেনে চলব। প্রধান সেনাপতি, আমরা সবাই আপনার আজ্ঞার প্রতীক্ষা করছি। আমাদেরকে সব বিপদের থেকে, মুদান্নার প্রত্যেকটা চাল থেকে বাঁচিয়েছে এই সীতা। যদি কোনো অসুবিধা না হয়, আমাদের সমস্ত কাজে আপনি এগিয়ে থাকুন। মহারাজ, মুদান্নার ব্যাপারে আমরা যা ভাবতাম তার থেকে বেশি চালাকো। ওর চলনের খবর রাখা কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু ও যা করে সব ঠিকই লাগে, কিন্তু সত্যিটা তো শুধু আমরা জানি। কি মুদান্না বাস্তবে কেমন লোক? আমাকে সামনে দেখে সবাই কি ভয় পেয়ে গেলে? আমার বিরুদ্ধে তোমরা চাল চালছিলে? আমার অনিষ্ট করার কোনো ক্ষমতাই নেই তোমাদের।
এই বর্মা, আমার বিরুদ্ধে লড়াই করে তুই জিততে চাস? তুই কি নিজেকে খুব শক্তিশালী পুরুষ মনে করিস? যেটা তো আমি মানি না। মুদান্নার মৃত্যুর পরে ও যত ভুল কাজ করেছিল তার বিনাশ হয়ে যায়, আর বার্মার রাজ্যাভিষেকের পর নতুন সূর্যের উদয় হয়, আর ওই মহল বাজে লোকেদের থেকে বেঁচে যায়। মুর্গ রাজেন্দ্র শান্তিবীর স্বামীর দয়ায় এখন সুলতানের সৈনিকদের সাথে যুদ্ধের ময়দানে লড়াইয়ের জন্য তৈরি আছে বার্মা। এরপরে পুরো তলোয়ার মহারাজ বার্মাকে দিয়ে দেয়। এর আগের গল্প দেখুন বিচ্ছুগতি ভাগ দুইতে। হুজুর, হুজুর, মুদান্না মরে গেছে হুজুর। Ha 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 ha!